মানুষ পয়দা হওয়ার জমিনও প্রায় 11,500 বছর মানুষের বুনিয়াদ হয়েছে আদম আলাইহিসসালাম। আমরা সৌভাগ্য পাই যে আদম আলাইহিসসালাম বেহেশত থেকে পান জমিনে ত্রসী বাড়ছে আল্লাহ এই জমিন আমরা জমিনটা পছন্দ করেছি। এমনকি যখন তাই নেতৃত্ব ইসলাম তখন আল্লাহ তন্ডে সান্ত্বনা দিবার লাগিয়ে দুনিয়াবাসী মানুষের লাগে প্রথম জিবরিল আমিন দিয়ে ভাই ভারতের জমিনে পাঠিয়েছে। সুতরাং জিবরিল আমিন প্রথম নাজিল হয়েছে ভারতের জমিনে কোকান আল্লাহ এই জমিন আল্লাহর দিনের আবাদিত আছে তাহবু কোরআন হাদিস ও ইলম আছে তাহবু ইন কোন নয়া ইজম দিয়ে ইসলাম কায়েম লাগত নয় আল্লাহ আদম আলাইহিসসালামকে ও জমিন পছন্দ করে ফাটাইছে পোকা সুবহানাল্লাহ মানুষরে আল্লাহ জিম্মাদারি দিয়েছেন ওয়ারিস জিনিসের ওয়ারিস বানাইয়া দিয়েছে আল্লাহর বন্দেগী মানুষের দান করছে এক ওয়ারিস বানাইয়া দিয়েছেন জমিনের ওয়ারিস ইন্নাল আরদা লিল ইন ওয়ারিস আল্লাহর নেক বান্দা আল্লাহর জমিনের ওয়ারিস এরা ওয়াসিলায় আল্লাহ বাকি মানুষকে দয়া দান করে ওকে সুবহানাল্লাহ আর আল্লাহ তার কিতাবের ওয়ারিস বানাই দিছে ও সমস্ত মানুষকে যারা ঈমান দ্বারা বিশ্বাস করে সুবহানাল্লাহ এনাদের তিন ভাগে আল্লাহ উল্লেখ করছে এক গুরুই লাগে ফামিন হুম জালিমুন লিনফসি যারা তারা নিজের উপরে জুলুম করছে যে আমরা দোয়া করে নাই নবীর দোয়া রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমি আমার উপরে জুলুম করছি জুলুম নিজে নিজের উপরে কিলা করবা কোন ফাগল যদি সাকু দি তার বতস আঘাত করে তিটার নাম জুলু কোন মাঝে তার অঙ্গ ফাটিলা তিটার নাম জুলু নিজে নিজের উপরে জুলু ইজুলু মিঠা ইজুলু হইল যে আল্লাহ তুমি যে কারণে যে উদ্দেশ্যে যে রং দরবার লাগে আমার দুনিয়াতে ফাটাইছে তোমার নবীর চলকের মাধ্যমে তোমার ইলিম দিয়ে আমার শিক্ষা দিছে আমি ঘুমাইতাম কিলা খাইতাম কিলা মাতিতাম কিলা উঠতাম কিলা লেনদেন করতাম কিনা চকুর ব্যবহার কিনা করতাম কানের ব্যবহার কিনা করতাম হাতে কিভাবে ব্যবহার করতাম এই যে ত্রুটি যেটা হয়েছে যে আমি আমার উপর জুলুম করছি এতে আমার এত মাফ করিত জালিমুন লিনফসি আকসর মানুষ নিজের উপরে জুলুম করবে এই ব্যাখ্যাটা আমি জানিয়া না কারণ দুনিয়ার 99% মানুষের মানুষের পরিমাণও কম জানিয়ে রাখুন যে আল্লাহ সবচেয়ে সৃষ্টি মানুষ আর মখলুকাত হিসাবে সবচেয়ে কম গণনা তারটা রইল কি মানুষ কম এক ফিগুরার সংখ্যা সম্পর্কে আমরা নবী ফরমাইছে জমিনের নিচে যত ফিগুরা আছে যদি জমিনের উপরে উঠাই দেওয়া হয়
আমার উপরে আরো আর কেউ নাই, তাকে বুঝতে হবে সে সবচেয়ে বড় শয়তানের উঠেছে। কারণ নবীগণ ব্যতীত শয়তানের ওয়াসওয়াস থেকে কেউ মুক্তি লাভ করার উপায় নাই। গৌসে পাক রাদিয়াল্লাহু আনহু শয়তানের ওয়াসওয়াস দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আল্লাহ তাআলা ওলির মর্তবার আসছে কারণ ওলির হেফাজত সমস্ত মানুষ যারা প্রতিনিয়ত আল্লাহর পছন্দিতা প্রতিনিধিরা চালাইছে, তারা নবী হইতে পারতাম না, আমরা নবী সাহাবি হইতে পারতাম না, কিন্তু এরা জিন্দগির অধিকাংশ মুহূর্তে আল্লাহর জবাবদের উঠে এরা সন্তুষ্টি উঠে আল্লাহ কাটাবার তৌফিক আল্লাহ তারা দান করেছে। এমনি এক মুর্শিদে বলা খবর সাহেব রহমতুল্লাহ আলাইহি জান মাঝে কিতাবর ওয়ারিস আছে, কিতাবর ওয়ারিস আছে, শুদ্ধ ওয়ারিস আছে, নবীর ওয়ারিস আছে, আখলাকর ওয়ারিস আছে, ইমান আমল ইমান আকিদার ওয়ারিস আছে, আমল ওয়ারিস আছে, এরা তাজকিরা এরা স্মরণ শুধুমাত্র আত্মতৃপ্তির খবর নয়, এরা আলোচনা ইসারা সব খুন মানুষের করা দায়িত্ব করে ওদের জান জীবনের মাঝে শিখ করি খার মজলিস বইতা ফাতার মজলিস বইতা তামজার মজলিস বইতা রসুলা এবং মজুম তিন দিনের যে মজলিস নাইলে বইতা যেন গেলে আল্লাহর খোফ পয়দা হইল, দিনের আলোচনা বাড়ে, দিনের জ্ঞান বাড়ে, দিলের মাঝে তাকওয়া পয়দা হইব, দিল আল্লাহ মুখী হইব, ইলিম হাসিল হইব, তিন জিনিস যে মহফিল আছে ওগুলি মজলিস আল্লাহ সেই মজলিস শরীর কর্তব্য কামিয়ে ওহের তো পরমার্থক বিনোদন তামসা কমেডিয়ান এই সমস্ত মহফিল থেকে আমরা হেফাজত করব। আমরা জীবনে সুন্দর করতাম চাই, তাহলে আমরা যত দুষ্টুটি আছে এগুলোর আমরা আলোচনা করতাম, আত্মসমালোচনা করতাম, মানুষের আল্লাহ যোগ্যতার যে মাঝে যোগ্যতা রেখাম